খুব সুন্দর একটা জায়গা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, পুরোটা দেখুন, খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, আমি উত্তম আর আপনারা দেখছেন আমার চ্যানেল নয়নের অন্তরালে। আমি বর্তমান আছি ভেলোরে। আমার শারীরিক অবস্থা খারাপ হওয়ার জন্য আমি বর্তমান ভেলোরে আছি, চিকিৎসার কারণে আমি এখানে এসেছি। আর আমার ব্লগ, গ্রামের যে ব্লগগুলো আমি আবার গিয়ে শুরু করব। বর্তমান আমি এখানের একটা দৃশ্য তুলে ধরছি আপনাদের সামনে, দেখুন ভালো লাগবে। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি তার চারিপাশের দৃশ্যগুলো একবার দেখুন। আমার ঠিক পেছন দিকে অবস্থিত সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ। আমি দাঁড়িয়ে আছি লজের ছাদের উপর। আপনারা অনেকেই জানেন যে এখানে এসছেন যেনারা, আবার অনেকে জানেন না যেনারা আসেননি। এখানে এলে চিকিৎসার পাশাপাশি আপনারা অনেক ঘোরার জায়গাও পেয়ে যাবেন, তীর্থস্থানও বলতে পারেন। আমরা যাব আজ একটা মন্দিরে, দেখুন এটা পাহাড়ের উপরে অনেক উঁচুতে অবস্থিত, কিন্তু এই মন্দির পর্যন্ত যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে আপনি মন্দির পর্যন্ত যেতে পারেন। এই নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা, এটা মন্দির পর্যন্ত এসেছে। মন্দির থেকে উপর দিকে যাওয়ার জন্য আপনার কোনো সিঁড়ি পাবেন না, এদিকে আপনাকে যেতে হলে একটু সাহসের সাথে এবং কষ্টের সাথে যেতে হবে। যাওয়াটা একটু বিপজ্জনক, কিন্তু অনেকেই যায়। এই যে উপরে দাদা দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি পরে, ওই দাদার সাথে আমি এসেছি ভেলোরে। এখানে অনেকে ঘুরতে এসছেন, অনেকে জোড়ায়, কেউ বা একা। অনেকে এই জায়গাটাকে তীর্থস্থানের মতো নিয়ে নিয়েছেন, ডাক্তার দেখানোর পাশাপাশি এবার ঘোরাটাও হয়ে যায়। জায়গাগুলো সুন্দর, খুব সুন্দর লাগে দেখতে। আপনি যদি পাহাড়ের উপর থেকে সাইডের ছবিটা তুলেন, দেখতে কিছুটা এরকম লাগবে। আপনি যদি কখনো প্লেনে ভ্রমণ করেন, যে দৃশ্যটা দেখেছেন প্লেনের জানালা দিয়ে, সুন্দর এই দৃশ্যটা এখান থেকে আপনি দেখতে পাবেন। আর দেখতে পাবেন পাহাড়ের উপর সুন্দর একখানা মন্দির, যে মন্দিরের ডান পাশে রয়েছেন ভগবান মহাদেব এবং মন্দিরের বাম পাশে রয়েছেন শ্রী বিষ্ণু। এই মন্দিরের দরজা নির্দিষ্ট টাইমে খোলা হয় এবং পুজো হয়, সবসময় আপনি খোলা পাবেন না। এখন মন্দিরের দরজা বন্ধ আছে, তাই আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে পাশের যে সৌন্দর্য সেটাই অনুভব করছি। দেখুন আপনি আমার সাথে জায়গাগুলো ভালো লাগছে কি না। যদি ভালো লাগে আপনি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাতে একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনি আমার ভিডিও আবার দেখবেন এবং সাথে থাকবেন।